মন যে পথে এগিয়ে ছুঁতে চাই নীল আকাশের সীমানাকে আর হারিয়ে যেতে চাই অজানা নতুন কোনো এক দেশে। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নতুন এক জায়গা মানালিকে। তাহলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক। সিমলা থেকে মানালি, যার দূরত্ব প্রায় 240 কিলোমিটার মতো, পর্বতের গায়ের এই পথ পাড়ি দিতে প্রায় পুরো দিনটাই লেগে যায় মানালিতে পৌঁছাতে। সিমলা থেকে মানালি যেতে গেলে প্রধানত এই ছোট গাড়ি বা হিমাচল প্রদেশের সরকারি এবং বেসরকারি বাসই ছাড়া অন্য কোনো উপায় নেই। অর্থাৎ সিমলা থেকে না কোনো রেল লাইন বা এয়ারওয়ে কিছুই নেই। চলন্ত গাড়ি থেকে আমরা বিউটিফুল সিনারিগুলো উপভোগ করতে থাকলাম। এই জায়গাটা সমতল, অর্থাৎ ভ্যালি, চারিদিকে পর্বত। এই দীর্ঘ যাত্রাপথের পর্বতের কোথাও না কোথাও কাজ চলছে রাস্তা মেরামতের, তার জন্য অনেকটা সময় আরও বেশি লেগে যায়। গাড়ি যত এগোতে থাকলো আরও নতুন নতুন দৃশ্য চোখের সামনে ধরা পড়তে শুরু করল। এই জায়গাটার দৃশ্য সত্যি অসাধারণ। মনে হবে তুমি এক নতুন কোনো জায়গায় যাচ্ছ, পৌঁছিয়ে গেছো। একদিকে বিশাল পর্বত, অন্যদিকে গভীর খাত এবং নিচ দিয়ে পাশ দিয়ে বয়ে চলেছে বিয়াস রিভার। মানালিতে পৌঁছানোর পরের দিন আমরা বেরিয়ে পড়লাম সোলাং ভ্যালির উদ্দেশ্যে। মানালি থেকে সোলাং ভ্যালির দূরত্ব 13 কিলোমিটার মতো। যাবার পথেই দেখতে পাচ্ছি পর্বতের চূড়াগুলো বরফে ঢেকে আছে। তবে সোলাং ভ্যালিতে বরফ পাবো কি না সেটা জানা নেই, কারণ এখন টেম্পারেচার একটু বেশি এবং সেটাই সত্যি হলো সোলাং ভ্যালিতে কোনো বরফ নেই। এটা আমাদের ব্যাড লাক। বরফ দেখতে গেলে এখন আমাদের আরেকটু উপরে উঠতে হবে। সেই জায়গাতে যেতে গেলে হয় ঘোড়ার পিঠে করে অথবা ছোট জিপ গাড়ি, যেখানে এক থেকে দুজনের বেশি চাপা যাবে না। এবং সেখানে উঠে আমরা বরফের বিভিন্ন ধরনের মজাগুলো নিতে থাকলাম। আইস স্কেটিং করার সেই প্রথম অভিজ্ঞতা, দারুণ স্লিপার এবং বেশিরভাগ সময় পড়ে যাবে। টুরিস্টরা আইস স্কেটিং করার মজা নিতে শুরু করলো এবং এই অল্প বরফে। যদিও এই সময় অন্যান্য বছর তুলনামূলক এখানে বরফ অনেকটা বেশি থাকে,
এরপর নেমে যাওয়ার পালা, আর জিপ লাইনে করে এটা সবচেয়ে বড় জিপ লাইন যতটা জিপ লাইন এখনও পর্যন্ত করেছি সিমলা বা অন্যান্য জায়গাতে। দারুণ অভিজ্ঞতা। এবার আমরা অটল টানেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম সোলাং ভ্যালি থেকে। অটল টানেল, এটা পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত, প্রায় 10,000 ফিট উপরে এবং সবচেয়ে বেশি দৈর্ঘ্যের টানেল। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 2010 সালে এর কার্য সূচনা করেন। এই অটল টানেলের অবশ্য আগে নাম রোটাং টানেলও ছিল, বাইকে রোটাং টানেলও বলা হয়। এই টানেলের দৈর্ঘ্য প্রায় 9.20 কিলোমিটার। টানেলের পাশ দিয়েই বয়ে চলেছে নদী। পরের দিনকে আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গা হামতাপাসের উদ্দেশ্যে। মানালিতে এসেছি, আর বরফ দেখতে পাবো না সেটা হয় না। সেই বরফ দেখার এবং লাইভ স্নোফল দেখতে পেলাম, কারণ আগের দিন রাত্রিতে বৃষ্টি হয়েছে। সোলাং ভ্যালিতে বরফ না পাওয়ার দুঃখটা এখানে এসে সম্পূর্ণ মিটে যায়। এই হামতাপাস নিয়ে ডিটেলস ভিডিও রয়েছে, দেখতে উপরের লিঙ্কে অথবা নিচের ডিসক্রিপশনে ক্লিক করলেই পেয়ে যাবে। এবার আমরা মানালির কালচার অ্যান্ড ফোক আর্ট গ্যালারিতে প্রবেশ করলাম। এই মিউজিয়ামে আসলে তুমি দেখতে পাবে যেখানে ট্র্যাডিশনাল হিমাচল প্রদেশের সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে। এই মিউজিয়ামটা হডিম্বা টেম্পলের কাছে আছে। 16th century এই প্রাচীন হডিম্বা টেম্পল কাঠ এবং পাথর দিয়ে তৈরি করা হয়। মহাভারতের ইতিহাস বলে ভীমা তার স্ত্রী হডিম্বা দেবীকে এই মন্দির উৎসর্গ করেন। এই মন্দিরের চারিদিকে ঘেরা রয়েছে সিডার ফরেস্টে। এখানে এই চারিপাশের স্নিগ্ধ পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য তোমার মনকে ভালো করে তুলবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য জায়গাকে নিয়ে।